নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। তার জন্য আমার এখানে 1 কিলো চিকেন নিয়েছি, 3টে মাঝারি সাইজের আলু কেটে দুভাগ করে নিয়েছি, এখানে 20 গ্রাম মতো আদা কুচি কুচি করে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 10টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে 2টো রসুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 1টা মাঝারি সাইজের টমেটা কুচি কুচি করে কেটে নিয়েছি, 100 গ্রাম মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লাগছে আমার গরম মশলা, গোলমরিচ, 10টি শুকনো লঙ্কা। তো রান্নাটা আমি 3 রকমের ঝাল দিয়ে করবো, আর এখানে শুকনো লঙ্কাও নিয়েছি, গোলমরিচও, এমনকি কাঁচা লঙ্কা, 3টে ঝাল দিয়ে আমি মাংসটা রান্না করব। তো গরম মশলার মধ্যে আমি নিয়েছি জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তারপর আমার লাগবে হলুদ, লবণ আর পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে সব মশলা, গোটা মশলাগুলো আমি একটি মিক্সিং জারে নিয়ে নেব। এক এক করে মশলাগুলো সব মিক্সিং জারের ভিতরে নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি সব কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, তো এটাকে আমি মিক্সিতে পিষে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এক এক করে সব দিয়ে দেব। প্রথমে আমি হলুদ দেব, হলুদটা আপনার পরিমাণ মতো দেবেন। তারপরে লবণ দিয়ে দেব, তারপরে যে মশলাটা করে রেখেছি আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, বাটাটা এবার দিয়ে দেব। এবার 25 গ্রাম মতো তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটা রান্না করতে মোট আমার 100 গ্রাম মতো তেল লাগবে। তো এইভাবে সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। তো মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এবার গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে আমি গরম করে নেব কড়াইটা। কড়াইটা গরম হয়ে গেলে এবার তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে, তেলটা গরম হলে তোমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এক এক করে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হতে থাক। তো আলুগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে উল্টিয়ে দেবো। তো আলুগুলোকে সব উল্টে দেওয়া হয়ে গেছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলো তুলে নেব।
যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের মধ্যে হাফ পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেবো আগে। তো আমি হাফ পেঁয়াজটা দিয়ে দিলাম এর ভেতরে, আর হাফটা মাংসতে ব্যবহার করবো। এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে বেস্তাটা বানিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা, বেরেস্তাটা আমি তুলে নেব এবার। তো বেরেস্তাটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার বেরেস্তা ভাজা যে তেলটা আছে এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। তো আমি একটু তেল দিয়ে দিলাম এর ভিতরে। তেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এবার যে বাকি পেঁয়াজটা আছে সেটা দিয়ে দেব। তো এই পেঁয়াজটাও নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব। চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো বন্ধুরা, চিকেনটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখি রান্নাটা কতদূর হয়েছে আমাদের। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে অল্প উপকরণে রান্না করে দেখতে পারেন। তো এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব, টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি রান্নাটা শুকনো লঙ্কা খুব কম ব্যবহার করেছি, কারণ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ তিনটে ঝাল যাবে বলে আমি শুকনো লঙ্কাটা কম দিয়েছি। আপনারা মনে করলে শুকনো লঙ্কাটা বেশি করে দিতে পারেন। তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে আবারও দেখে নিই রান্নাটা কত দূর হলো। দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে বেশি রান্না করিনি। তো এবার ভেজে রাখা আলুটা এর ভেতরে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটাকে ঝোলের সাথে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো, যতক্ষণ অবধি
ঝোল থেকে তেলটা আলাদা নেওয়া হবে, ততক্ষণ অবধি এটাকে রান্না করে যেতে হবে। দেখুন বন্ধুরা, মাংসটা থেকে তেল ছেড়ে এসেছে। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তবু আমি আর একটু রান্না করে নেব। আর 2 মিনিট মতো লো আছে। লো আছে 2 মিনিটের জন্য, এটাকে রান্না করে নিই। দেখুন বন্ধুরা, চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আমি জল গরম করে রেখেছি, তো জলটা পরিমাণ মতো দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করবো না, কিছুক্ষণ রান্না হওয়ার পরে মাংসটাকে নেড়ে দেবো। এক মিনিট মতো রান্না হওয়ার পরে এবার আমি চিকেনটাকে একটু নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। তো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আমি খুব সামান্য উপকরণে এটাকে রান্না করেছি। গরম মশলাটা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে একটু, তো রান্নাটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দেব। বেরেস্তাটা দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট।